السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا شمانة شراب الشير بيستبير أبن أبوعدارشك من له হাজ্যের উপরে ইতিপূর্বে আমি দুটো আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি এখন আমি আপনাদের সম্মুখে হাজ্যের প্রকার আলোচনা করব যখন হেরাম আপনারা করবেন বা আমরা করব। তখন হাজ্য নিয়ত হবে যে আমরা কোন হজ করছি হজ সাধারণত তিনভাবে করা যেতে পারে হাজ্যে ইফরাদ হাজ্যে কেরান হাজ যেতামাত্তর এফরাদ হলো হাজি যিনি হাজ করবেন তিনি শুধুমাত্র নিয়ত করবেন তার সাথে করবেন না নিয়ত আর যিনি কেরান এহরাম করবেন এহরাম করার সময় ওমরা এবং হাজ দুটি নিয়ত একসাথে করবেন অর্থাৎ অমরা এবং হাজ দুইটাকে একসাথে মিলিয়ে দেওয়ার নাম হলো কেরান আরেকটি হলো তামাত্ম হলো ওমরা এবং হজ দুটোরই নিয়ত করবেন কিন্তু ওমরা এবং হজের মাঝখানে তারা একরাম খুলে ফেলবেন আমি আবার বলছি হজ এ ফ্রাদ হলো মাত্র শুধুমাত্র হজের নিয়ত করা সরাসরি হজ কারণ হলো যিনি ওমরা এবং হজ দুটোকে একত্রিত করার নিয়ত করেন মাঝখানে তারা হালাল হন না এবং ওমরার পরে তারা একরাম অবস্থাতেই থেকে যান তাদের জন্য কোরবানির জানোয়ার সাথে নিয়ে যেতে হবে বা থাকতে হবে আর তো হলো যাদের কাছে কোরবানির জানোয়ার সাধারণ থাকে না বা যারা এমনিতে নিয়ত করেন যে আমি তামাত্ম করবো অর্থাৎ ওমরা নিয়ত করে গেলেন ওমরা করে পবিত্র হয়ে তারপরে আবার আট তারিখে তারা আবার একরাম করে হজ্যের দিকে রওনা করবেন সওয়াল মাস কিংবা দুলকাত মাসে বেরোতে হবে সওয়ালের আগে বেরোয়া যাবে না নবী কাজ মাসের শেষ দশকে বেরিয়েছিলেন তিনি জুল থেকে হজ এবং হজ অর্থাৎ অমরা এবং হজকে একত্রিত করে ফেলেছিলেন কেরান হজ হলো তার বিস্তারিত বিবরণ হলো এই ধরনের এহরাম করা হলো যথাযথ জায়গা থেকে মাক্কায় গেলেন মক্কায় যাওয়ার পরে তালবিয়া মাক্কায় যাওয়ার সাথে সাথে বন্ধ করে দিতে কাবার ঘরের কাছে গিয়ে তালবিয়া বন্ধ করে দিতে হবে এবং আমি আগে সংক্ষিপ্ত বিবরণ দিয়ে নিচ্ছি তারপরে বিস্তারিত বিবরণ দেব আপ করতে হবে কাবার ঘরে আপ করে সাফা মারোয়া সাই করতে হবে সাফা মারোয়া সাই করার পরে তারা এহরাম অবস্থাতেই থেকে যাবেন এহরাম খুলবেন না ওই অবস্থাতে থেকে যাবেন আট তারিখে ইয়মদারে যেদিন মিনার দিকে রওনা করবেন যে যেখানে আছেন ওই এহরাম অবস্থায় ওখান থেকে মিনার দিকে রওনা হয়ে যাবেন তারপরে বাকি হজের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তোয়াফে এফাদা করবেন এবং বিদায় হবেন তোয়াফুল বেদা করে বিদায় হবেন এটা হলো কেরান আর এফরাদ হলো আপনি হজের নিয়ত করে বেরোলেন সরাসরি যদি আরাফার মাঠেও পৌঁছে যান তাহলেও মুফরেদ হজের হজ হলো কিংবা তোয়াফে কদুম করলেন সাফা মর সাই করলেন তারপরে আপনি হজে চলে গেলেন হজের অনুষ্ঠিত পালন করলেন কিন্তু মুফরেদ হজের জন্য কোনো ধরনের জবাই করা বা হাদি দেওয়ার বা কোরবানি যেটাকে বলি সেটা মুফরত হাজির করতে হবে না কিন্তু কারেন যিনি হবেন তার জন্য কোরবানি লাজম এবং জরুরি তাকে সেটা করতেই হবে তামাত্ম হজ হলেই যারা নিয়ত করে বেরোলেন এবং কাবার ঘরের কাছে গেলেন তাল বন্ধ করে দিলেন কাবার ঘরের তোয়াফ করলেন তারপরে সাফা মারোয়ার সাই করলেন ওমরা শেষ হয়ে গেল চুল ছেটে ফেললেন চেসে ফেললে পরে আবার হজ শেষের পরে চাষার মতো চুল থাকে না এই জন্য যারা এই তামাত্ম হজ করবেন তারা সাফা মারোয়ার সাইর পরে চুলটা ছেটে ফেলবেন যাতে পরবর্তীতে আবার চুলটা চাষতে বা মাথা মুন্ডন করতে মাথার মধ্যে চুল অবশিষ্ট থাকে তাহলে ভালো হবে এই অমরার পরে সাফা মারোয়ার সাইর পরে তারা চুল কেটে ফেলবেন এ হারাম খুলে ফেলবেন এমনকি এমত অবস্থায় স্ত্রীর সাথে মিলাও বৈধ রয়েছে এবং এই অবস্থায় আপনি স্বাভাবিক জীবন জীবনযাপন করবেন তারপরে যখন আট তারিখ এসে যাবে অমত্যা রইয়া সেই দিন আপনারা রওনা করে আবার হ্যারাম করবেন যেখানে আছেন সেখান থেকেই হ্যারাম করবেন আপনাদেরকে কাবার ঘরে নতুন করে আসার কোনো প্রয়োজন পড়বে না যেখানে আছেন সেখান থেকেই আপনারা হ্যারাম করে আট তারিখে মিনার দিকে আপনারা রওনা হয়ে যাবেন এবং হজের বাকি আনুষ্ঠানিকতাগুলো শেষ করবেন শেষ করার পরে শুধুমাত্র কাবার ঘরের তো তোয়াফি যথেষ্ট হবে না তাদেরকে আরেকটা সাই করতে হবে অর্থাৎ মুফরেদ যিনি এফরাদ হজ করবেন তার জন্য এবং ক্রান হজ যিনি করবেন তার জন্য কিন্তু যারা তামাত্ম হজ করবেন তাদের দ্বিতীয়বার সাফা মারোয়ার সাই করতে হবে এই হলো প্রথম বিধান হজে ফরাদ হজ্ কেরান এবং হজ তামাত্মর সাধারণ একটা কমন বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম এখন আমরা বিস্তারিত বিবরণের দিকে আসছি আপনার হলেন তালবিয়া করলেন কোনো নিষিদ্ধ কিছু করবেন না রাস্তায় এহরাম করার সাথে সাথে আমার মনে হয় আমি যদি নিষিদ্ধ কি কি সেজন্য একটা আলাদা বিবরণ দিই তাহলে অত্যন্ত ভালো হবে আমি বিস্তারিত বিবরণটা তুলে ধরে পরে নিষিদ্ধগুলোর একটি লিস্ট আপনাদের কাছে তুলে ধরবো রওনা করলেন লব্বাইক আল্লাহ লব্বাইক বলতে বলতে কাবার ঘরের পর্যন্ত গেলেন সেখানে গিয়ে তালবিয়া বন্ধ করে দেবেন কাবার ঘরের কাছে গিয়ে আল্লাহ বাইক আল্লাহ আল্লাহ বলবেন না প্রথম আপনি শুরু করবেন হাজরে আসওয়াদ থেকে দক্ষিণ পূর্ব কোনায় ওইখানে হাজির আসওয়াদ রয়েছে আমার মানে রয়েছে ওইখানে হাজির আসওয়াদ অর্থাৎ কালো পাথর একটি কাবার ঘরের ওই কোনায় এই আটানো আছে সেখানে সংযুক্ত করা আছে সেইখানে চুমা দিবেন যদি পারেন চুমা দেওয়া সেটা করবেন না হয় হাত দিয়ে স্পর্শ করে হাত চুমা দিবেন নাহলে কাঠি দিয়ে স্পর্শ করবেন কাঠি দিয়েও যদি স্পর্শ করতে না পারেন তাহলে হাত দিয়ে ইশারা দিবেন ওখানে গিয়ে আকবার বলবেন কিন্তু ইশারা করা হাত চুমা দিবেন না আমি আবার দৃষ্টি আকর্ষণ হাজি ভাইদের অনেকে হুমড়ি খেয়ে পড়েন ওখানে গিয়ে একজন আরেকজন উপর পড়ে যান অনেক একেবারে অনিষ্ট হয়ে যায় মানুষ নিজে কষ্ট পায় অপরকে কষ্ট দেয় কেউ কেউ হয়তো পায়ের নিচে পিষ্ট হয় একটি মাত্র সুন্দর কাজ আদায়ের জন্য যদিও হাজর আসের চুমা দেওয়ার অনেক সোয়াব রয়েছে অনেক ফজিলত রয়েছে হাদিসে কিন্তু সেই ফজিলত কিন্তু সুন্দর কোনটাই উচিত নয় স্বাভাবিকভাবে যদি চুমা দিতে পারেন দিবেন না হলে হাত দিয়ে স্পর্শ করে হাত চুমা দিবেন না হলে কাঠি দিয়ে স্পর্শ করবেন না হলে হাত দিয়ে স্পর্শ করবেন ঠিক ওই কোন বিসমিল্লা আল্লাহবর বলে তোয়াব শুরু করবেন কাবার ঘর বাম দিক রেখে তো আফ করতে হবে অনেক সময় আমরা এখানে সন্দেহ পড়ে যাই অনেক সময় আমরা ভুল করে বসি প্রত্যেক কাজ যেহেতু ডান দিক থেকে করার বিধান রয়েছে সুতরাং আমরা যদি মনে করি কাবার ঘর ডান দিকে রেখে তো আফ শুরু করব তাহলে সেটা কিন্তু ঠিক হবে না কাবার ঘরকে বাম দিকে রেখে আমাদের হাজর আসমাদের ওইখান থেকে তো আফ করা শুরু করতে হবে যারা পুরুষ আছি তারা প্রথম ইতেবা করব ইতেবা বলা হয় হেরামের যে চাদরটি আমার গায়ে আছে সেই চাদরটির অংশ বাম কাঁধের উপর থাকবে কিন্তু ডান ডান অংশটা কাঁধের এই বগলের নিচ দিয়ে দিয়ে উপর দিকে এটা ইস্তেফা আপনারা ভালো করে খেয়াল করে নিন যাতে ভুল না হয় চাদরটা গায়ের যে চাদরটা আছে সেটা বাম কাঁধের উপর ঠিকই থাকবে কিন্তু আরেকটা যেটা সেটা ডান বগলের নিচ দিয়ে তারপরে বাম কাঁধের উপরে তুলে দেব ডান যে কাঁধটা আছে এটা থাকবে খোলা এটা না হলে ইস্তিবা ইস্তিবা কিন্তু পুরুষে করবে মেয়েরা করবে না তাহলে মেয়েরা বেপর্দা হয়ে যাবে পুরুষেরা শুধুমাত্র ইস্তিফা করবে মেয়েরা করবে না আর ইস্তিফা শুধুমাত্র প্রথমবার তোয়াফের সময় পরবর্তী কোন তোয়াফের সময় আর ইস্তিফা করতে হবে না এবং নবী সাল্লাহ আলি সাল্লাতাম যারা হজ করেছেন সেখান থেকে মাস আলা নেওয়া হয়েছে সব নবী সাল্লাহ আলি সাল্লাতাম বলেছেন হুদু আন্নি মানা তোমরা আমার কাছ থেকে তোমাদের হাজ্যের মাস আলা মাসাইল শিখে নাও যেভাবে হজ করে তোমরা সেভাবে হজ করো এবং হজের মাস আলা মাসাইল যেটা জানার প্রয়োজন তোমরা সেগুলো আমার কাছ থেকে জেনে নাও ইচ্ছা ভুল করো না জেনেও ভুল করো না অনুমান করেও শরীয়তের মধ্যে কিছু করার প্রচেষ্টা চালিয়েও না শুধু আন্নি মানা আমার কাছ থেকে তোমরা হাজ্যের মাস আলা এবং মাসাইল শিখে নাও এবং দেখে নাও এবং সেভাবেই করো আল্লাহ নবী শুধুমাত্র প্রথমবার তোয়াফের সময় ইস্তফা করেছেন পরবর্তী কোনো তোয়াফে সময় মাত্র করেন পাক দেওয়ার সময় একটা তোয়াফে সাতটা পাক দেওয়া রয়েছে সাতটা চক্র রয়েছে অর্থাৎ হাজরা সোয়াদ থেকে শুরু করলেন ঘুরে এসে আবার হাজরা সোয়াদ পর্যন্ত আসলেন একবার তোয়াফ হলো। সম্মানিত সারা বিশ্বের দর্শক এবং শ্রোতৃমণ্ডলী আমরা এখন ছোট্ট একটি ব্রেক নেব ছোট্ট একটি ব্রেকের পরে আবার আমরা হাজ্যের আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে ফিরে আসব সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার হাজ্যের বাকি আলোচনা দেখে ফিরে আসছি হাজির আসোয়াদ থেকে আমরা তোয়াব শুরু করব। বাম দিক হয়ে ঘুরে যখন আমরা হাজির আসোয়াদ পর্যন্ত পৌঁছলাম এটা এক পাক বা এক চক্র বা একটা সওত হলো আরবি ভাষা অনুযায়ী আবার যখন হাজির আসোয়াদ থেকে বাম দিক দিয়ে ঘুরে আবার যখন হাজির আসওয়াদ পর্যন্ত এসে উপস্থিত হলাম তখন দুই চক্র বা দুই পাক বা দুই সওত হলো এইভাবে তৃতীয় সওত বা চতুর্থ চক্র পঞ্চম চক্র ষষ্ঠ চক্র সপ্তম চক্র যখন শেষ হলো তখন আমার তাওয়াফ শেষ হলো। অর্থাৎ সাত চক্রে একটি তাওয়াফ আমার শেষ হয়ে গেল আমি বলেছি বাম দিক দিয়ে করবো যখন আমরা তাওয়াফ করব তখন কিন্তু একটি জায়গা আমাদের লক্ষ্য করতে হবে সেটি হলো হাতিম বা হাজির স্মাইল যেটাকে বলা হয় একটু জায়গা কাবার ঘরের এক পাশে একটু বেড়া দেওয়া আছে ঘেরাও করা আছে ওটা কিন্তু কাবার ঘরের অংশ ওর ভিতর দিয়ে তওয়াফ করলে কিন্তু তওয়াফ হবে না কেননা আল্লাহ পাক বলেছেন তারা ঘরের তো আফ করবে ঘরের ভিতরে তো আফ করবে না সুতরাং যতটুকু আমাদের বেড়া দেওয়া আছে বা ঘেরাও দেওয়া আছে কাবা ঘরের এক পার্শ্বে ওইটুকুর ভিতর দিয়ে তো আফ করা যাবে না ওইটার বাহির দিয়ে আমাদের তো আফ করতে হবে ওটার নাম হেজর ইসমাইলও বলা হয় এটার নাম হাতিমে বলা হয় ওটার বাড়িতে আমাদের তো আফ করতে হবে হাজরে আসওয়াদকে শুধুমাত্র চুমা দিতে হবে কিন্তু রোগ নিয়ামেনিতে আমরা যখন পৌঁছবো তখন ওটা শুধুমাত্র হাত দিয়ে স্পর্শ করা হবে হাত দিয়ে স্পর্শ করতে হবে ওটাকে কিন্তু চুমা দেওয়া যাবে না ওটার দিকে ইশারাও করা যাবে না আর রকমিয়া মানিক থেকে ওই কোনার থেকে হাজিরা সোয়াদ পর্যন্ত যখন যাব তখন আমরা একটি দোয়া পড়বো সেটা হলো বিসমিল্লাহ আল্লাহ আকবর প্রকবনা আ তেনা ফিরদ্দিন হাসানামা ফিলা আশাৎ হাসানামা কেন আদাবান নার এর সাথে আপনার যত দোয়া মনে আসে তত দোয়া আপনি পড়তে পারেন আপনি যে ভাষাভাষী সেই ভাষারই দোয়া করুন বাংলা ভাষাভাষী বাংলায় দোয়া করুন ইংরেজি ভাষাভাষী আল্লার কাছে ইংরেজিতেই চান উর্দু ভাষাভাষী আপনি উর্দু ভাষাতেই চান আরবি ভাষাভাষী আপনি আরবিতেই আপনি সেখানে কামনা করুন অসুবিধা নেই কিন্তু সকলে মিলে একটিমাত্র গদ মুখস্ত করবেন আর ঘুরবেন মনে করবেন যে একত্রে এই দোয়া পড়ার মধ্যে বোধ অনেক ফজিলত এটা না পড়লে বোধ আপনার কোনো সমস্যা হতে পারে হজের কোনো বিঘ্ন করতে পারে এটা আদৌ ঠিক নয় আপনারা স্বাভাবিক যে সকল দোয়াগুলা মাসুর আছে সেই দোয়াগুলা পড়বেন এবং যা নাই তা নিয়ে এতটা এহতেমাম কোনো প্রয়োজন নেই এইভাবে স্বচ্ছক্র তোয়ফটা হলো কিন্তু অনেকটা সালাতের মতো তোয়াব যখন করবেন তখন অজু অবস্থায় করতে হবে অজু ছাড়া কিন্তু তোয়াফ বৈধ হবে না কেননা নবী সাল আলি সাল্লাম বলেছেন আনহা হজে যাওয়ার পরে তিনি ঋতুবতী হয়ে পড়লেন তিনি তখন কান্না শুরু করলেন আল্লাহ নবী বলেন কেন কান্নাকাটি করছো কেন বললেন যে আমি তো না ফেস তো আমার তো এই অসুস্থতা হয়ে গেছে এখন আমি কি করব। আল্লাহ নবী বললেন হ্যাঁ কথা বল্লাহ আলা বানাতে আদম এটা তো আল্লাহ পাক আদমের প্রত্যেকটি নারী সন্তানের জন্য এটা লিখে দিয়েছেন তাদের এটা হতেই পারে তেজনা তুমি কান্না কাটি করছো কোন এফ আলী তুমি করো মাইয়া ফালুল হাজ হাজিরা যা করে হজর সব কাজ করে ইন্না আল্লাহ তাতুফি বিল বাইত শুধুমাত্র কাবার ঘরে তওয়াফ তুমি করতে পারবে না এতে বোঝা যাচ্ছে যে বিনা ওজুতে কিংবা অপবিত্র অবস্থায় হায়েজ নেফাস অবস্থায় মহিলারা কাবার ঘরে তওয়াফ করতে পারবে না আর তওয়াফ করার অবস্থায় যদি অধিকার ওজু ছুটে যায় তাহলে তিনি ওযু করে এসে আবার তওয়াফ শুরু করবেন যে সৌদ থেকে শুরু করেছিলেন অর্থাৎ তিন চক্রের পরে ওজু ছুটে গেল তিনি আবার এই চতুর্থ চক্রে শুরু করে অর্থাৎ যে চক্রে ছুটে গেল, ওই জায়গা থেকে আবার তো আপ শুরু করবেন তো আপ করার সময় অনেকে ভুলে যান তো আপ করলাম না চার করলাম না পাঁচ তো আপ করলাম ভুলে যান তিনি তখন যেটা তার দৃঢ় মনে হবে ওইখান থেকে করবেন না হলে যেটা কম সেটা থেকে শুরু করবেন আহওয়াত আল্লাহ আকাল আল্লাহ আহওয়াত আমরা বলে থাকেন কমটা হলো সুনিশ্চিত এবং অতি সতর্কতামূলক কাজ তিন তো করলাম না চার তো করলাম এনে আমার সন্দেহ সৃষ্টি হলো তাহলে আমি তিন তো ধরে নেব ওটাকে সবচেয়ে ভালো হয় তো আপ করবেন আর গুনবেন যাতে ভুল না হয় মাত্র তিনবার রমল করবেন নবী সাল্লাম তিনবার রমল করেছেন রমল হলো ছোট ছোট করে পা ফেলবেন কিন্তু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করুন এবং শরীরে একটা লড়বে মাত্র তিনবার করবেন পরবর্তী চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই চারবারে কিন্তু আপনারা রমল করবেন না আল্লাহ নবীর সুন্নত মানা হলে কর্তব্য হজের মাস জেনে নিয়ে সেভাবেই আমাদের হজ আদায় করতে হবে ইজতিবা করব রমল করব হজরা সব চুমা দেব তো করবো সাতবার অজু ছুটে গেলে আবার নতুন করে আমরা অজু করে নেব এইভাবে আমরা সাত চক্কর তোয়াপ শেষ করলাম এবং হাতিমের বাহির দিয়ে আমরা তোয়াপ করবো ভিতরে না যারা তোয়াপ করার জায়গা ভিতরে না পান তারা অনেক দূর দেওয়া তো অফ করতে পারবেন এখন তো মাশ আল্লাহ সৌদি সরকার জাজাহুল্লাহ খায়ন তারা হজের জন্য অনেক সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন দূর দিয়ে ব্যবস্থা করে দিয়েছেন উপর দিয়ে ব্যবস্থা করে দিয়েছেন ট্রলির ব্যবস্থা করে দিয়েছেন সেখানে অনেক লোকজনও আছে অসুস্থ যারা তাদেরকে কাঁধে নিয়ে হজের ব্যবস্থা করা আছে ট্রলির উপর চড়িয়ে তারপরে তো আফ করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে অনেক সুবিধা করে দেওয়া হয়েছে কারণে কাজ দিয়েই তো করতে হবে এমন কথা নাই আপনি দূর দিয়েও তো অফ করতে পারেন হেঁটে করতে পারেন অসুস্থ হলে ট্রলিতে বসে করতে পারেন যারা অসুস্থ আছেন তাদেরকেও করাতে পারেন বাচ্চাদেরকে যদি হজে নেওয়ান হজ করান তাহলে বাচ্চাদেরকে হজের নিয়ত পারবেন নিজেরা নিয়ত করবেন ছোট শিশু সেও হাজিরা যা করবে তাই করবে যদি ছেলে হয়ে থাকে হাজির যদি মেয়ে হয়ে থাকে ছোট্ট শিশু হাজিরা যা করেন তাই করবে তাকে তো অফ করাবেন তো সেও পবিত্র থাকবে সেও হজের জন্য যা নিষিদ্ধ তা থেকে বিরত থাকার চেষ্টা করবে এবং তাকেও তো আপ করাবেন একজন তো বলতেছে যে লাভবাইকা আন শুভ্রমা আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন যে শুভ্রমাকে যে আমার এক আত্মীয় যে তুমি কি তোমার নিজের থেকে হজ করেছো নিজের হস্ত নিজে করেছো যে না আমি তোমার নিজের হজ করি নাই যে হজ যে আন্না তুমি তোমার নিজের হজটা আগে করো তারপরে বদলা হজ করো অন্যের পক্ষ থেকে হজ করা যায় কিন্তু অন্যের পক্ষ থেকে বদলে হজ করতে গেলে আপনার নিজের হজটা আয় করে নিতে হবে অন্যকে যে হজ করাতে চান তাহলে তার নিজের হজ নিজে করে নিতে হবে তারপরে অপরের পক্ষ থেকে সে হজ করতে পারবে আর অপরের পক্ষ থেকে হজ করা যায় যার জন্য বহু দলের রয়েছে একজন সে বলতেছে যে আমার আব্বা অত্যন্ত বুড়ো মানুষ সে হজ করতে পারে নাই তার জন্য কি হজ করব আল্লাহ নবী বললেন যে এটা তো আল্লাহর পক্ষ থেকে ঋণ ঋণ শোধ করবে না তুমি তার পক্ষ থেকে হজ করতে পারবে বদল হজের ব্যাপারে বহু দলিল রয়েছে কিন্তু নিজের হজ আগে করে নিতে হবে কিন্তু অপরকে দিয়ে করালে যিনি করবেন তার নিজের হজটা নিজে আগে করে নিতে হবে তারপর অন্য হজ করতেবে। কাজী কাজে ভাই আপনার একটু সতর্ক থাকবেন যিনি হজ করেন নেই তিনি অপরের হজ করতে পারবেন না অনেক মহিলারা আবার মালের সমর্থ আছে বলে নিজেই হজ করতে চলে আসেন ভাই নিষিদ্ধ জিনিসটা আপনি করলেন তবে ওলা আমরা বলেছেন যে মহিলারা সামর্থ্য হলে যদি মাহারাম ছাড়া হজে আসে হজটা তার হয়ে যাবে যদিও তার হজ জরুরি ছিল কিন্তু তিনি গুণাগার হবেন মাহারাম ছাড়া হজে আসার জন্য এই সকল দিকগুলা আমাদের অত্যন্ত দৃঢ়তার সাথে মনে রাখতে হবে কেন সওয়াবের কাজ বহুত আছে সৌন্দর্যের বর খেলাপ করে শরীয়তের বর খেলাপ করে কোনোদিন পুণ্যের কাজ করার নেকির কাজ করার প্রচেষ্টা করা যায় না আপনি এইভাবে তাওয়ফ করলেন তারপরে আপনি মাকামে ইব্রাহিমের পিছনে সালাত আদায় করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াত্তখাযু মিন মাকামে ইব্রাহিম মিম মাকাম ইব্রাহিম মুসাল্লা তোমরা মাকাম ইব্রাহিম কে নিজেদের জন্য মুসাল্লা বানাও এই আয়াতের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাম ইব্রাহিমের পিছনে দুই রাকাত সালাত আদায় করেছিলেন প্রথম রাকাতে সূরা ফাতেহার সাথে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েছিলেন দ্বিতীয় রাকাতে তিনি সূরা ফাতিহার সাথে কুল হুয়াল্লাহু আহাদ পড়েছিলেন অর্থাৎ এখানে সুরা কাফেরুন এবং সুরা ইখলাস সাথে দুই রাকাত সালাত আদায় করতে হবে মাকামে ইব্রাহিমের পিছনে তারপরে জমজমের পানি পান করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানি অত্যন্ত পবিত্র পানি অত্যন্ত মোবারক পানি আল্লাহ নেবলছেন তাআমাত আমিন ওয়া শিফা আসকম এটা হলো যে খাদ্যের নিয়তে খাবে জমজমের পানি সেটা খাদ্য এবং এটা হলো রুগীর জন্য চিকিৎসা ঔষধ একদিকে খাদ্য আরেক দিকে ঔষধ কাজেই নিয়ত করে খাবেন ইনশাআল্লাহ আপনার খাদ্যের কাজে হবে আপনার পানির কাজে এখানে হয়ে যাবে ইনশাআল্লাহ নাজিস দেখা গেছে ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে এই দোয়া পড়ে পানি পান করেছেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাআ হে আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ওয়াসিআ তুমি আমাকে প্রশস্ত রিজিক অর্থাৎ তুমি আমাকে বিস্তৃত এবং সহজ রেজেক দান করো হালাল রেজেক দান করো এবং প্রত্যেক রোগের থেকে তুমি আমাকে এই পানি পান করার কারণে মুক্তি দান করো একটি জিনিস এখানে মনে রাখতে হবে জমজমের পানির নিজের কোনো ক্ষমতা নাই বলা হয়েছে আল্লাহ ইমনি আসালুকা চাইতেছে কিন্তু আল্লাহর কাছে পানি পান করতে জমজমের কিন্তু চাচ্ছি আল্লাহর কাছে পানির কাছে না পানির কোনো ক্ষমতা নেই আল্লাহনি আসল আলমান আল্লাহ তোমার কাছে চাচ্ছি তোমার কাছে রোগ মুক্তি চাচ্ছি তোমার কাছে রেজেক চাচ্ছি পানির কাছে না কিন্তু পানির মধ্যে আল্লাহ কি বরকত দিয়েছেন এই পানি আল্লাহ নবী দাঁড়িয়ে পান করেছেন পাললে দাঁড়িয়ে পান করবেন হয়তো সুন্নতির উপর এখানে আমল হবে তারপরে অনেকেই এই জমজমের পানি আর কোনো ফজিলত বোঝেন না অনেকে এটা নেয় নানান কিছু করেন অনেকে আবার দেশে নিয়ে যাইয়া এটা থেকে আবার ব্যবসা করেন এটার তাবার রোগ বিনিময় করে অনেক সেরে কি বেদাতি এটার উপর ভিত্তি করে তারা করে থাকেন এটা আপনারা করবেন না তারপর জমজমের পানি পান করার পরে নবী সাল্লাম আবার ফিরে আসলেন হাজরা সৌদের দিকে সেখানে তিনি হাত দিয়ে চুমু দিয়ে আবার তিনি রওনা হলেন সাফা মারওয়ার দিকে সাফা মারওয়ার দিকে তিনি রওনা করলেন সাফা মারওয়ায় যখন তিনি গেলেন সাফা পর্বতে তিনি উঠলেন উঠার পরে তারপরে তিনি আয়াত তিলাওয়াত করলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও তাআম্মারা ফালা জিনাহা আলাইহি ফালা জিনাহা আলাইহি আন এই আয়াত শেষ পর্যন্ত তিনি তেলাওয়াত করলেন তেলাওয়াত করার পরে তিনি সাফা পর্বতের উঠে কেবলার দিকে আবার তিনি লক্ষ্য করে তিনি কিছু দোয়া পাঠ করলেন পরবর্তী আলোচনায় আমি সাফা মারওয়ার সাই কিভাবে হবে তার বিস্তারিত বিবরণ আপনাদের সম্মুখে উপস্থাপন করব সে আলোচনা দেখার জন্য এবং শোনার জন্য আপনাদের আহ্বান জানিয়ে আমি এই মুহূর্তে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত